তো এবার আমরা শুরু করছি আমাদের প্রথম নিউমেরিক্যালস দিয়ে। বলো, আমি কোশ্চেনটা দেখতে পাচ্ছি, কোশ্চেনটা ভালো করে দেখো, কোশ্চেনটা দেখো, শুরুতে অ্যাটাচ করে দিয়েছি আমি। বলছে 1.5 ভোল্ট ইএমএফ বিশিষ্ট দুটি একই ধরনের কোষকে একটি রোধ ক্যাপিটাল আর এবং একটি গ্যালোমিটারের সাথে সিরিজ কম্বিনেশনে মানে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো এবং এর ফলে সার্কিটে তড়িৎ প্রবাহ হয় 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, 1.5 ভোল্টের ইএমএফ সমান্তরাল সমবায় মানে কত হবে? সমান্তরাল সমবায় মানে কমলা কি 1/r + 1/r = 1/r = মানে
দেখো তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে আর কারেন্ট তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে আর আই তাহলে যে নিউ কারেন্ট তৈরি হয় সেই নিউ কারেন্টটা কত সেই নিউ কারেন্ট 22 অ্যাম্পিয়ার এবং এখানে এখানে কত ব্যাটারি আছে দুটো ব্যাটারি এবার এবার খেয়াল রাখবা আই বলছিলাম ব্যাটারি কম্বিনেশন ব্যাটারি কম্বিনেশন ব্যাটারি সিরিজ কম্বিনেশন যেটা থাকে তখন যতগুলো ব্যাটারি হবে সেই নাম্বার ব্যাটারির উপর ডিপেন্ড করে বলছিলাম কিন্তু প্যারালাল কম্বিনেশনে শুধুমাত্র নাম্বার অফ ব্যাটারির উপর ব্যাটারি ভোল্টেজ ডিপেন্ড করে না শুধুমাত্র ভোল্টেজটাকে সেটার উপর ডিপেন্ড করে দ্যাট মিন শুরু হবে আই 1.5 তোমরা দেখে নিতে পারো প্যারালাল কম্বিনেশনে বলেছিলাম আমি ব্যাটারি প্যারালাল কম্বিনেশনে 1.5 ডিভাইডেড বাই আর 1 প্লাস হোয়াট প্লাস হচ্ছে আর বাই আর 1 প্লাস আর বাই আর টু মানে হোয়াট আর বাই রাইট সো হোয়াট ইজ আই সো হোয়াট ইজ আই আই ইজ 0.6 অ্যাম্পিয়ার আই ইজ হোয়াট আই ইজ 0.6 অ্যাম্পিয়ার সো 0.6 1.5 by R1 plus R1 1.5 by R1 plus R1 5 okay so R1 plus R by 2 equal to 1.5 by 0.6 15 by 6 so what we get from here that is a fine So R1 that's equals 15 by 6 minus R by 2. This is equation number 2. This is equation number 2. এবার আমি কি বার করতে বলেছি আমাকে কোস বা ইন্টারেস্টেস বার করতে বলেছে আমাকে সেল টু ইন্টারেস্টেস বার করতে বলেছে যদি কম্পেয়ার করি তখন খেয়াল করো তোমার বোথ ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইডটা সেম দুটো ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইডটা বলে তো হচ্ছে সেম এবার যদি এখানে এই দুটোকে কম্পেয়ার করে ক্যালকুলেট করো মানে 2R minus 3 equals to 15 by 6 minus R by 2 করে যদি কম্পেয়ার করো তাহলে তোমরা আর এর ভ্যালু পাবে স্মলার এর ভ্যালু পাবে যেমন করলে পড়ে 1/3 ওহ কত পাবে 1/3 ওহ 1/3 এটা কাজ করে দিতে পারবে কোনো কথা না সো দিস ইজ 1/3 ওহ ওকে ওকে সো দিস ইজ প্রবলেম নাম্বার 2 তো প্রবলেম নাম্বার 2 এর কাজ হলো কি বললাম এখানে বলেছে একটি মিটার নিচে বাম ভাগে 200 ওহম এবং ডান ভাগে একটি আনন রোধ যুক্ত করে বাম দিক থেকে 50 সেমিমিটার দূরে নিষ্পন্দিত বাহু একটা মিটার নিচে দুটো গ্যাপ থাকে লেফট গ্যাপ রাইট গ্যাপ লেফট গ্যাপে 200 ওহম লাগানো হলো এবং রাইট গ্যাপে একটা আনন রেজিস্ট্যান্স কে কানেক্ট করা হলো পরে বাম দিক থেকে লেফট সাইড থেকে 50 সেমিমিটার দূরে 50 সেমিমিটার দূরে আমরা কি পেলাম আমরা একটা নিষ্পন্দিত বা নোডাল পয়েন্ট পেলাম ভালো কথা ফাইন আচ্ছা এবার যেটা করা হলো সেটা হলো 200 ওহম রোধ আর রেজিস্ট্যান্স আর আননোন যে রেজিস্ট্যান্স থাকে সামনে রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ করা হলো মানে 200 ওহম কে এখন যেটা যেটা বাম দিকে ছিল সেটা এখন ডান দিকে নিয়ে যাওয়া হলো আর আননোন যেটা ডান সাইডে ছিল সেটা বাম সাইডে নিয়ে যাওয়া হলো বললে পরে যদি আমরা তাহলে নিষ্পন্দন মেজার করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 49.8 সেমিমিটার দূরে আমরা নিষ্পন্দন বিন্দু বা নোডাল পয়েন্ট পাই বলতে অজানা রোধ বাম রেজিস্ট্যান্স থাকবে দেখো আমরা যদি মিটার ব্রিজ পিছনে বেস করে কোন প্রিন্সিপাল উপর বেস করে চলে সেটা হচ্ছে হুইস্টার ব্রিজ ব্যালেন্স প্রিন্সিপাল দ্যাট ইজ পি/কিউ টু আর বাই এক্স তো এর পি আর কিউ টা আমরা কোথা থেকে পাই যে তারটা নাও হচ্ছে তারের দৈর্ঘ্য থেকে আমরা পাই আর আর বাই এক্স আটটা হচ্ছে রোধ বাক্স থেকে নেওয়া হয় আর এক্সট্রা হচ্ছে আনন রেজিস্ট্যান্স এবার প্রশ্নটা ভালো করে খেয়াল করো আনন রেজিস্ট্যান্সের পজিশন নরমালি কোথা থেকে আনন রেজিস্ট্যান্সের পজিশন নরমালি না বাদ তাই তো এবার যেহেতু আনন রেজিস্ট্যান্সের পজিশন নরমালি বাদ দিকে থাকে তাহলে আনন উপরে থাকে আর সরি সরি ভুল বললাম রোধ বাক্সের পজিশন থেকে ভরা দিকে এবার রোধ বাক্সের পজিশন যেহেতু বাঁ দিকে থাকে তার জন্য রোধ বাক্সের টার্মটা ওই ওই টার্মটা উপরে রাখা হচ্ছে আর আনন রেজিস্ট্যান্স যদি ডান দিকে থাকে তার জন্য ও নিচে চলে আসে ফাইন দ্যাটস হোয়াই ডিভাইড টু নাইন বাই এস এবার আমরা জানি ফর্মুলা কিটা এল রো রো এল বাই এ করে হয় তো আর কাটা কাটি হয়ে যায় সো এল বাই 100 মাইনাস এ ইকুয়াল আর বাই এস আটটা হচ্ছে এবারে এসটা নিয়ে এস ওয়ান আসলাম ফর আনন রেজিস্ট্যান্স ফার্স্ট আনন রেজিস্ট্যান্স So R by S1 equals to L by 100 minus L. So R is 200, 200 by S1, that is 50, L 50 by 100 minus 50. So S1 equals to what? S1 equals to 200. এটা ফার্স্ট আমরা ফার্স্ট কেসে সলভ করার এটা পেলাম এবার যেটা হলো এবার হচ্ছে ওই 200 ওহম রোধকে আর আনন রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ করা হয় মানে আনন রেজিস্ট্যান্স এখন চলে আসলো ডান থাকে আর 200 ওহম চলে গেল বাম থাকে এবার আমি বললাম বাঁ দিকে যে থাকে সে কোনোভাবে কলেজ উপরে থাকে তাই তো হিসাব মতো তাহলে এখন আনমোনটা কথা শুনে উপরে চলে যাবে সেকেন্ড কেসে তার জন্য উপরে এটা কেস টু আর যেটা এখন ডান দিকে আছে সেটা নিচে এবার ডান দিকে হচ্ছে রোধ বাক্সটা আছে তো আর এর টার্মটা নিচে আর এল বাই হান্ড্রেড প্লাস কোনো
বার করতে হবে h2 / 200 সো 49.8 কারণ এখানে ডিসকন্ট নিয়ে আমরা 49.8 সেলিনের জোর পেয়েছি সো 49.8 / 100 মানে 49.8 সো ক্যালকুলেট করে আমরা h2 পাচ্ছি 198 এবার আমরা এখানে দুটো ভ্যালু পেলাম 200 আর 198 তারপর আমরা এটা দিবা এভারেজ করলাম সো s = s1 + 60/2 দ্যাট ইজ 200 + 198/2 সো s = 199 ওহ ওকে ঠিক আছে Now, problem number 3 is very important, very very important problem. Problem number 3 is very very important. Okay, dekho. Ki bola hobe? Boleche, ekti meter bije proman kora hocche. Show that meter bije unknown resistance er man, ekti meter bije unknown resistance bokkhar rodher man, shothik bhabe nirnay korte hole, nishkandho bindur tare फॉर्मूला by q is equals to r by okay this problem number 3 so p by q that's equals to r by s where the s is unknown resistance so l by 100 minus l that's equals to r by s so s is equals to 100 minus l by l into r s equals to what 100 minus l by l into r okay hi p by q equals r by s এখানে আমরা একটা কাজ করি আমরা জেনারেলি আগের অঙ্কটা দেখলাম আগের অঙ্কে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মিটার ব্রিজের বাম ভাগে আমরা অজ্ঞাত রোধকে রাখি তো মিটার ব্রিজের বাম ভাগে আমরা অজ্ঞাত রোধকে রাখি আর ডান ভাগে আমরা রেজিস্ট্যান্স যুক্ত করি এখানে আমরা প্রথমে ইনিশিয়ালি আমরা একটা ছোট কাজ করি একটা ছোট বাম ভাগে দেখেন বলি আমরা আবার একটা ছোট বললাম একটা ছোট কাজ করি সেটা হচ্ছে আমরা আনন রেজিস্ট্যান্স বাম ভাগে রাখি তাহলে আমার সুবিধা হবে আনন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে সুবিধা হবে টাকা দিয়ে পারি করা যাবে আনমনটাকে বাম ভাগে রাখলাম বাম ভাগে রাখলাম আর ডান ভাগে রোধ বাক্স রাখলাম তাহলে কি দাঁড়াচ্ছে এল ওয়াই হাইড্রেট মাইনাস এল দ্যাটস ইকুয়াল টু এফ আই আর এটা করা যেতেই পারে দ্যাট মিন্স s ইকুয়ালস টু আর এল বাই 100 মাইনাস এল s ইকুয়ালস টু হোয়াট আর এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল এবার যেটা করব আমি বোথ সাইডের লগ নিব তাহলে কি হচ্ছে লগ s দ্যাটস ইকুয়ালস টু লগ আর এল মাইনাস log rl minus log 100 minus l log rl minus log 100 minus l এর পরে যদি পড়ে log rl minus log 100 minus l so log s equals to log r plus log l minus log 100 minus l log r plus log l minus log 100 minus l এটা এটা লেখা যেতেই পারে ওকে ফাইন নাও log s is equals log s is equals আচ্ছা এবার আমরা বোথ সাইডের ডেরিভেটিভ করি একটা করে বোথ সাইডের ডেরিভেটিভ করি বোথ সাইডের ডেরিভেটিভ করি যদি বোথ সাইডের ডেরিভেটিভ করি তাহলে কি পাবো যদি বোথ সাইডের আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো নরমাল ডেরিভেটিভ 1 by s ds 1 by s ds এটা কত থেকে পাওয়া যাচ্ছে দ্যাট ইজ 1 by s ds ফাইন এটা তো 0 প্লাস এখান থেকে পাবো 1 by l dl 1 by l dl মাইনাস 1 by 100 মাইনাস l ইনটু এটা এই মাইনাস কে মানে প্লাস হয়ে যাচ্ছে
into minus of this into minus of this 1 by 100 minus L into minus of this count d of log this তাহলে 1 by 100 minus L চলে আসে আর d of 100 minus L কত হচ্ছে only minus this এটা আমরা জানি ক্যালকুলাস থেকে আমরা সহজে লিখতে পারি কোনো অসুবিধা নেই সো নাও হোয়াট উই গেট সো ds by s that's equals to dl by l plus dl by 100 minus L. dl by l plus dl by what 100 minus L. So if the answer is l into 100 minus L, then what we get 100 but it's opposite dl by 100 dl divided by l into 100 minus L. 100 dl into l into 100 minus L. Okay. So, এবার এই যে দামটা লিখে রাখছো এই যে দামটা ইট ইজ ডিএস বাই এস আচ্ছা আমি লিখে দিচ্ছি দামটা দেখে নাও দ্যাট ইজ ডিএস বাই এস দ্যাটস ইকুয়ালস টু 100 ডিএল বাই এল ইনটু 100 মাইনাস এল এটাকে লিখলাম ইকুয়েশন নাম্বার 1 এটা বলে দেখো তারপর আমি স্টেপ বাই স্টেপ এইগুলো দেখো তাহলে পরে স্টেপ বাই স্টেপ ডিএস বাই এস ইকুয়ালস টু 100 ডিএল বাই এল ইনটু 100 মাইনাস এল এবার তোমাদের ক্যালকুলাসে একটা নতুন বিষয় আছে তার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিকেশনে একটা পার্ট আছে আপনার নাম ম্যাক্সিমাম মিনিমাম তো ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে কোন ফাংশন কখন কোন শর্তে ম্যাক্সিমাম কখন মিনিমাম এবং ম্যাক্সিমাম মানে কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম মিনিমাম মানে কোন ভ্যালুর জন্য মিনিমাম সেটা এই ম্যাক্সিমাম মিনিমাম তোমাকে তোমাকে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্যাল বলে আছে তো এইখানে ম্যাক্সিমাম মিনিমাম ইকুয়েশন মানে ম্যাক্সিমাম মিনিমাম ধরো এস হচ্ছে আনন রেজিস্ট্যান্সের একটা ভ্যালু আর ডিএস হচ্ছে সে আনন রেজিস্ট্যান্সের ভ্যালুর ত্রুটি এবার এস ভ্যালুর জন্য যদি ডিএস ত্রুটি হয় তাহলে এই ডিএস ত্রুটির মান কম করতে গেলে পরে তুমি ডিএস ত্রুটির মান আর আর ডিএস হচ্ছে এল লেন্থের জন্য ত্রুটি তাই তো আচ্ছা মানে ক্ষুদ্র ডিএস ক্ষুদ্র বাই এবার ডিএস ত্রুটিকে তুমি কম কখন করতে পারবে যদি নিজের টার্মটাকে তুমি বাড়াতে পারো আর যদি নিজের টার্মটা বেশি হয় তাহলে নিজের টার্মটা যদি বেশি হয় তাহলে তোমার ডিএস ত্রুটির মান হচ্ছে সর্বনিম্ন হবে এবার কোনো কিছু কম না বেশি বা সেটা আমাদের কোনো কিছু ভ্যালু ম্যাক্সিমাম না মিনিমাম হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের যেটা করতে হয় যে তাহলে তার নিচে যেটা বসে আছে সেটা ফাংশন এটা নাথিং বাট ফাংশন তাহলে কোনো ফাংশন ম্যাক্সিমাম হচ্ছে না মিনিমাম হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের যেটা করতে হয় সেই ফাংশনটা বোঝার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে সেটাকে জিরো সাথে ইকুয়েট করে দিতে হয় মানে এই 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 এল ইনটু হান্ড্রেড মাইনাস এল দিয়ে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এল আমরা যেটা বলতে চাচ্ছি আমার আমার সমস্যা হচ্ছে ওকে কারণ উপরে 100 দিয়ে 100 দিয়ে আমরা বলতে পারলাম না আবার আবার এটাকে কারণ আমার এই মানটাকে সর্বোচ্চ করতে হবে এই যদি সর্বোচ্চ হয় তাহলে পরে দিয়ে সর্বোচ্চ হবে না হলে কোশ্চেন ইজ কোন শর্তে ও সর্বোচ্চ হবে এবং সর্বোচ্চ বলি এবং কোন শর্তে মিন্স এল এর কোন ভ্যালুর জন্য ও সর্বোচ্চ হবে এটা আমাকে মেজার করতে হবে তাহলে এটাকে যদি আমরা মেজার করতে পারি তাহলে আমরা এবং এই সর্বোচ্চ মানটাকে মেজার করতে পারি তাহলে আমরা কি হবে তাহলে ডেরিভেটিভ ডিএসটা কমে যাবে তাহলে কোনো যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বার করা হয় বা কত হলের জন্য সর্বোচ্চ বা কত হলের জন্য সর্বনিম্ন সেটা বার করা হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা বার করি কোন ভ্যালুর জন্য সেটা সর্বোচ্চ হচ্ছে না সর্বনিম্ন হচ্ছে ফাইন তাহলে কি হবে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিডিএল অফ ফাংশনটা কি হচ্ছে এল ইনটু 100 মাইনাস এল দ্যাটস ইকুয়াল টু আমি কি বললাম নিজের ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে সেটাকে ইকুয়াল টু জিরো করতে হবে এটা হচ্ছে এলের ফাংশন তাহলে এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি সো ডিডিএল অফ 100 এল মাইনাস এল স্কয়ার দ্যাটস ইকুয়াল টু জিরো সো ডিডিএল অফ 100 এল মানে 100 মাইনাস ডিডিএল অফ এল স্কয়ার মানে 12 দ্যাটস ইকুয়াল টু জিরো সো 12 দ্যাটস ইকুয়াল টু 100 সো এল ইকুয়ালস টু 50 তাহলে এলের ভ্যালু যদি 50 হয় এলের ম্যাক্সিমাম ভ্যালু যদি 50 হয় তুলছো তুমি লোড বাক্স থেকে যে রোধ থেকে তুলছো যে রোধ থেকে তুলবে সেই রোধের সমান হয়ে যাবে আনলোড রেজিস্ট্যান্সের আগে তাহলে কখন তাহলে এইটাই যদি তত্ত্ব তখন মানে আমি
রেজিস্ট্যান্সের ভ্যালু বার করার এটাই কিন্তু সবচেয়ে সুন্দর শর্ত। যখন তুমি নিষ্পন্দনের ভ্যালুটা কত যে পাবা 50 সেন্টিমিটার দৈর্ঘ্য তুমি যখন পাচ্ছ তখন তুমি খুব তখন তোমার তোমার পক্ষে ওই আন্ডার রেজিস্ট্যান্স মেজারমেন্টটা খুব সুবিধাজনক হয়ে যায়। তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ম্যাক্সিমাম ইউর অঙ্ক দেখো ভালো করে লাস্ট স্টেপটা দিচ্ছি। দেখো
সেলসিয়াস উষ্ণতায় 7.3 রো বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম তারকে একটি মিটার ব্রিজের বাম ভাগে যুক্ত করে ব্রিজের বাঁদিক থেকে 42.6 সেন্টিমিটার দূরে ইস্পন্দন পর্যন্ত পাওয়া যায়। পুরো বডি প্রথম লাইন থেকে আমরা শুরু করি। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 7.3 রো বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম তারকে একটি মিটার ব্রিজের বাম ভাগে যুক্ত করে, তার বাম ভাগে যাকে যুক্ত করি সেই কোথায় উপরে আছে, তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে S30 equals to S0 to this, so S0 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 equals to S0 to this, so S
করেছি তাহলে বুঝতে কি হবে সো হিয়ার ইট ইজ এস জিরো নাও উই হ্যাভ টু ক্যালকুলেট এস হান্ড্রেড ইট ইজ এস হান্ড্রেড সো ইট ইজ এস জিরো সো এল বাই হান্ড্রেড মাইনাস এল ইকুয়ালস টু এস বাই আর তাই তো এস মানে কত এস এর জায়গায় বসে যাচ্ছে তোমার এস হান্ড্রেড এস এর জায়গায় কি বসে যাচ্ছে এস এর জায়গায় বসে যাচ্ছে এস হান্ড্রেড আর আর এর কত ছিল আর এর তোমার কত ছিল 9.84 তুমি বসে দিলাম তাই এস হান্ড্রেড কত এস হান্ড্রেড হচ্ছে আমার 9.04 তাই তো এস হান্ড্রেড হচ্ছে 9.04 ডিভাইডেড বাই 9.84 ইফ উই সলভ দিস প্রবলেম ইফ উই এই ইকুয়েশনে সলভ যদি করি ইফ উই সলভ দিস ইকুয়েশন দেন হোয়াট উই গেট দ্যাট ইজ 47. এল ইকুয়ালস টু 47.9 S30 is also S30 and the calculate S100 you have to calculate S100